ভয়াবহ অগ্নিকাণ্ডে খানাকুলে পুড়ে ছাই হয়ে গেল চার কামরা মাটির বাড়ি। জানা গেছে খানাকুল এক নম্বর ব্লকের পোল দু নম্বর গ্রাম পঞ্চায়েতের সাইবোনা এলাকার বাসিন্দা মোহাম্মদ মহসিনের চার কামরা মাটির বাড়ি, যার মধ্যে দু কামরা রান্নাঘর। সেখানেই রান্না করছিল মহসিন ও পরিবারের লোকজন। হঠাৎ করে অসাবধানতা বশত আগুন লেগে যায় রান্নাঘরে। কিছুক্ষণের মধ্যেই আগুন ভয়ঙ্কর আকার ধারণ করে এবং ছড়িয়ে পড়ে সমগ্র বাড়িতে। পরিবারের লোকের চিৎকার চেঁচামেচিতে প্রতিবেশীরা ছুটে আসে এবং আগুন নেভানোর চেষ্টা করে, কিন্তু ততক্ষণে সব শেষ। রান্না করার আসবাবপত্র থেকে শুরু করে বাড়ির প্রয়োজনীয় নথিপত্র সমস্ত কিছু পুড়ে ছাই। নিঃস্ব মহসিনের পরিবার, তাই প্রশাসনের কাছে সাহায্যের আবেদন করছেন তারা। আমি রান্না করছিলাম, রান্না করতে করতে ঘুতি গেল, ফের আগুন জ্বলে সব বাড়ি, সব যত মালপত্র ছিল সব পুড়ে গেছে। থাকার বাড়ি ছিল, থাকার বাড়ি রান্নার বাড়ি, অনেক ক্ষতি হয়েছে। চার কামরা ঘর পুরো পুড়ে গেছে, পুরো মালপত্র ছিল, অন্যদিকে স্থানীয়দের দাবি, খুবই গরিব মহসিনের পরিবার। বেঁচে থাকার শেষ সম্বল মাথা গোঁজার ঠাইটুকুও তাদের কাছ থেকে চলে গেল। এখন প্রশাসন যদি তাদের পাশে না দাঁড়ায় তাদের রাস্তায় বসতে হবে। চার কামরা বাড়ি ছিল, রান্না করছিল আর কি, রান্না করতে করতে হঠাৎ করে আগুন লেগে যায়। আগুন লেগার কারণে চার দু কামরা থাকার বাড়ি ছিল, তার সাথে পাশে রান্নার বাড়ি ছিল, এবার একসাথে চার কামরা পুড়ে, মানে হাঁড়ি কুড়ি যাবতীয় যা ছিল এবং কিছু ডকুমেন্টসও ছিল, তো সবই পুড়ে ছাই। আমি দেখতে পাচ্ছি সবই পুড়ে ছাই হয়ে গেছে। আর এখানে তো সেরকম দমকলের ব্যবস্থা নেই যে আমরা সঙ্গে সঙ্গে নিয়ে যাবো, সাবমার্সিবল পানি দিয়ে যাই দিয়ে আমরা যতটা সম্ভব আমরা পেরেছি করেছি। এবং আমাদের প্রশাসনের কাছে কিছু আমাদের আবেদন যে এইটা বিষয়ে কিছু দেখা হয়, যেমন গরিব খুবই গরিব খেটে খাওয়া সংসার, তাহলে কিছু সহযোগিতা যদি সরকারের তরফ থেকে আমরা যদি পাই তো আমাদের কুসংকার ধর্ম রান্না করতে গিয়ে লেগে যাবো। নিউজ আজ বাংলা খানাকুল। ছেলে মেয়েদের পড়াশোনা নিয়ে চিন্তা করছেন? আর নয় চিন্তা, সঠিক পরিকাঠামোয় শিশুদের পড়াশোনার একটাই ঠিকানা, লাঙ্গুলপাড়া শিশু উদ্যান। এখানে রয়েছে সুসজ্জিত ক্লাসরুম, প্লেগ্রাউন্ড, সিসিটিভি ক্যামেরা সহ উপযুক্ত পরিকাঠামো। গ্রামীণ পরিবেশে সাধ্যের মধ্যে কোয়ালিটি এডুকেশনের একটাই নাম, লাঙ্গুলপাড়া শিশু উদ্যান। আমাদের ঠিকানা লাঙ্গুলপাড়া, খানাকুল, হুগলি। ফোন নাম্বার 8670354361। শিশুর বিকাশে নিবেদিত প্রাণ, সকলের তরে লাঙ্গুলপাড়া শিশু উদ্যান।